রোগী ও মক্কেলদের কাছ থেকে চিকিৎসক এবং আইনজীবীরা যে ফি নিয়ে থাকেন তা রসিদের মাধ্যমে নেওয়া নিশ্চিত করতে চায় দুর্নীতি দমন কমিশন। আয়কর রিটার্নে এসব পেশাজীবীরা প্রকৃত আয় গোপন করছেন কিনা সে বিষয়ে ব্যবস্থা নিতেও এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। রাজধানী সহ সারা দেশের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা তাদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে থাকেন, কিন্তু এসব জায়গায় যেসব চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে ফি নেন সরকারিভাবে তার কোনো তদারকি নেই। সেবাগ্রহীতারাও ফি দেওয়ার কোনো রসিদ পান না। একজন চিকিৎসকের আয় অনুযায়ী ঠিকমতো কর দিচ্ছেন কিনা তাও জানা যায় না। প্রায় একই অবস্থা আইনজীবীদের ক্ষেত্রেও। মক্কেলদের কাছ থেকে যে ফি নেন তার সঠিক তথ্য থাকে না এনবিআরের কাছেও। এসব পেশাজীবীদের কর ফাঁকি দেওয়ার তথ্য রয়েছে দুদক ও এনবিআরের কাছে। ডাক্তার এবং উকিল তারা তাদের যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের কাছ থেকে তারা টাকা পয়সা গ্রহণ করে তাদের সার্ভিসের বিনিময়ে, সেবার বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে যদি রসিদ দেওয়া হয় তাহলে এটা এনবিআরের হিসাবে আসে এবং এটা দিয়ে ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। এনবিআরকে দেওয়া দুদকের চিঠিতে চিকিৎসক ও আইনজীবীদের আয়কর বিবরণী সঠিকভাবে যাচাই এবং ফাঁকি থাকলে তা বের করে 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। সাপোজ একজন ডাক্তার সে একটা ভিজিট নিল, সে একটা রিসিপ্ট দিল ক্লায়েন্টকে, যিনি যা রোগীটা দেখলে তাকে যদি 800 টাকা ভিজিট হয় 800 টাকার একটা স্লিপ দিয়ে দিল, এভাবে সম্মিলিতভাবে ডাক্তার সাহেবের প্র্যাকটিসে কত টাকা হয় তার উপরে ট্যাক্সটা ঠিক মতো দিল। এইটা দুদক মনে করে এসব বিষয়ে এনবিআর তৎপর হলে বাড়বে রাজস্ব আয়। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের নির্বাচিত সংবাদে। এম এ আজিজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, মানে বিষয়টা যে উদ্যোগটা দুদক নিয়েছে এনবিআরের কাছে জানতে চেয়েছে, চিঠি দিয়েছে, এটা নিশ্চিত করার বিষয়ে, এই বিষয়ের সঙ্গে আপনি কতটুকু একমত যে রসিদ দিয়ে আপনাদেরকে রোগী দেখতে হবে এবং সেই রসিদটা রোগীর হাতে থাকতে হবে, সেটা তো থাকাই উচিত, কি বলেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা একটা স্বচ্ছ উদ্যোগ, এতে কোনো সন্দেহ নাই। সরকারের একটা স্বচ্ছ উদ্যোগ, দুদক কিংবা এনবিআর এর জন্য খুব সুবিধাজনক হবে, গভর্নমেন্টের জন্য সুযোগ সুবিধাজনক অবস্থান হবে এবং আমি মনে করি যে বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে সেই উদ্যোগ। আমরা গত বিগত সময়ে এই জননেত্রী শেখ হাসিনার সরকারের দুদক এখন অনেক শক্তিশালী, আগে এটা অনেক আলোচনা সমালোচনা ছিল, এখন দুদক অনেক শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা এটা এরকম একটা উদ্যোগ গ্রহণ করার আগে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, যেহেতু চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, এটার পদ্ধতিটা কি হবে, এই জিনিসগুলা আসলে আলাপ আলোচনার ব্যাপার ছিল। আমি এখানে অধ্যাপক আজিজ, আমি এখানে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ব্যক্তিগত চেম্বারে যখন আপনি রোগী দেখবেন সেটি বা স্বাস্থ্য মন্ত্রণালয় কেন হস্তক্ষেপ করবে? ব্যক্তিগত চেম্বারে আপনি রোগী দেখবেন, আপনি রোগী দেখার পর রোগীর পেছনে একটা করে রসিদ দেবেন যা টাকা নিচ্ছেন, সেই রসিদটা হিসাব নিকাশ করে এনবিআর একটা কর নির্ধারণ করবে, যে সেখানে মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ কেন থাকবে? না না না, আমি আমি বলতে দেন তাহলে। জি 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 জি, আমরা যারা সরকারি চাকরি করে, যারা প্রাইভেট প্র্যাকটিস করে, যারা প্রাইভেট হাসপাতালে কাজ করে, সবার জন্য কিন্তু নির্দিষ্ট আইন কানুন আছে, বিএমডিসি মিনিস্ট্রি আইন কানুনের ভিত্তিতে আমরা চলি। আমরা আসলে একটা স্বাস্থ্যসেবা আইন নিয়ে আমরা অনেকদিন যাবত কাজ করছিলাম। এই বেসরকারি স্বাস্থ্যসেবা একটা আইন 1982 সালে ছিল, এটা পরে 98 কি 99 রেটিফিকেশন হয় নাই, গভর্নমেন্ট আবার চেষ্টা করছে একটা আইন, স্বাস্থ্যসেবা আইন করার জন্য। সেই আইন করলে আসলে আমাদের কাজের পরিবেশটা অনেকটা সুবিধাজনক হতো। আমি এটার দ্বিমত করছি না, আমরা প্রাইভেট প্র্যাকটিসেরও ডেফিনেটলি একটা আইন আছে, মানে কিভাবে রোগী দেখবো, কি করবো, এটাও কিন্তু আমাদের এই স্বাস্থ্যসেবা আইনে উল্লেখিত আছে, মন্ত্রণালয়ের যে আইনটা এখন বিভিন্ন পর্যায়ে কাজ চলছে সেটা আইনে, প্রাইভেট ডাক্তার যে আইনের বাইরে তা না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, একজন আমি যেটা বলছি একজন ডাক্তার কত ফিস নেবে, তার চেম্বার কিরকম হবে, চেম্বারের ফেসিলিটি কিরকম হবে, যারা রোগী আসবে তাদের ফেসিলিটি কেমন হবে, একজন চিকিৎসক 50টা রোগী দেখলে অনেক সময় 15টা ফ্রি দেখে, এবং চিকিৎসকদের
আত্মীয় স্বজন ইথিক্যালি ফ্রি দেখতে হয়, গরিব দুঃখী দেখে, সেইখানে তার অবস্থানটা কি হবে, সেই জায়গাটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগটা কিংবা তাদের তদারকিটা কি ধরনের হবে, এই জায়গাটায় কিন্তু স্বচ্ছতার ব্যাপার আছে। আদারওয়াইজ গভর্নমেন্টের এই স্টেপ সম্বন্ধে আমি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে স্বচ্ছতার বিষয়ে যে কোনো ধরনের চিঠি বা যে কোনো ধরনের উদ্যোগের তো বিরোধিতা করার কিছু নাই, এটা তো ওনারা স্বচ্ছতার কথাই বলছেন। কিন্তু আমার কাছে প্রথমেই একটা জিনিস খুবই আশ্চর্য লেগেছে যে দুদক চিঠি দিয়েছেন এনবিআর কে, আসলে এটা কিভাবে আইনজীবীদের কাছ থেকে টাকা নিবেন বা কিভাবে ট্যাক্স রিটার্ন তারা দিবেন, আয়কর রিটার্নটা তারা দিবেন না দিবেন, এটা আসলে দুদক চিঠি দিয়ে জানানোটাই আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এইসব জিনিস তো বারবার পরিবর্তিত পরিস্থিতিতে তো এনবিআর সবসময় আমাদেরকে বিভিন্ন ব্যবস্থা করতে পারে, যাই হোক যেভাবেই হোক এইসব জিনিসটা এনবিআর করবে যে কিভাবে কি করবে না করবে, এখানে দুদক বেশি কনসার্ন। তো এখন দেখা যাচ্ছে আইনজীবীদের দেখবেন ডাক্তার সাহেবদের মতোই, কিন্তু আমাদের এরকম আমরা প্রথম থেকেই কোনো ওই যে রিসিটের ব্যবস্থা আমাদের কখন আমরা পেয়ে আসিনি। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে খুব অল্প সংখ্যক আইনজীবীরা আছেন যারা হয়তো বড় অঙ্কের টাকা পয়সা তারা ইনকাম করেন বা তাদের হয়তো ওই যে কর ফাঁকি দেওয়ার প্রশ্ন থাকতে পারে। আমরা কিন্তু পাবলিক ইন্টারেস্টে অনেক মামলা করি বা বিনা ফিতে আমরা অনেক মামলা করি। আপনি দেখেন এই যে পরিমনির ইস্যুতেই দেখবেন যে আমাদের অনেক আইনজীবী দাঁড়িয়েছেন যে তারা বিনা ফিতে এই মামলা করতেছেন। তো এই প্রক্রিয়াটা কিন্তু খুবই জটিল। আমি মনে করি এই বিষয়ে একটা নীতিমালা আসা দরকার যে আইনজীবীদেরকে কিভাবে আপনারা আইনজীবীদের আসলে এগুলা খুবই মুশকিল, বিভিন্ন লেভেলের গ্রাসরুট লেভেল থেকে যারা মক্কেলরা আসেন তারা আসলে পেমেন্টের বিষয়ে কতটুকু পেমেন্ট করেন বা অনেক পেমেন্টই বাকি থেকে যায় বা বেশিরভাগ ক্ষেত্রেই, এই ক্ষেত্রে আমি মনে করি যে উদ্যোগের তো আসলে কোনো সমালোচনা করার কিছুই নাই, তবে এরকম অন্যান্য পেশার মতো চিন্তা করলে আইনজীবীদেরকে কিন্তু ওইভাবে ওনারা পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এমনি এই স্বচ্ছতার সাথে সাথে এটাও কিন্তু স্বচ্ছ হইতে হবে যে কাউকে যেন আইনের ফাঁদে ফেলে যেন হ্যারাস করা না হয়। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে চিকিৎসকদের যেমন একটা নিয়ম আছে, একদম চিকিৎসকদের কেন্দ্রীয় হবে একটা নিয়ম আছে যে অধ্যাপক কত নেবেন, নতুন চিকিৎসক যিনি হয়েছেন MBBS কত নেবেন, সেরকম সম্ভবত আছে MS, আমি যদি ভুল না করে থাকি, যে ইচ্ছে করলেই আমি চেম্বারে বসে 1200 টাকা নিতে পারবো না, আমার সেই জন্য সেই অভিজ্ঞতা লাগতে হবে, সেরকম আইনজীবীদেরকে এরকম কোনো কিছু আছে নির্ধারিত ফি যে কোন আইনজীবী কত নেবেন না বোধ হয়? এরকম কোনো নির্ধারিত এখন ইটস এন্টারলি আপ টু ইউ, আপনি কোন আইনজীবীর কাছে যাবেন, কাকে আপনার ভাল লাগবে, কাকে কি ফি দিবেন। একই মামলার জন্য হয়তো কেউ দেখা গেল 20,000 টাকা ফি দিচ্ছেন, আবার একই মামলার জন্য হয়তো তার অবস্থান অনুযায়ী বলছেন যে আপনি এই জামিনটা হইলে আমি আপনাকে 50,000 টাকা দিব, এখানে আপনি 20,000 টাকা দরকার নেই আমি 30,000 টাকা আপনাকে বেশি দিব। এটা ডিপেন্ডস, এরকম কোনো কথা আমাদের মধ্যে নাই। জি না, এই জন্যই তো পারি, যদি একটা রসিদ দিয়ে দেওয়া হয় তাহলে একটা নিয়মের মধ্যে থাকে, সেই জন্যই দুদক হয়তো বলেছে NBR কে, কারণ এরই মধ্যে আমরা দেখেছি গত অর্থ বছরে আপনি বোধহয় খেয়াল করে থাকবেন প্রচুর মানুষ যেটা অপ্রদর্শিত আয় যেটিকে প্রদর্শন করেছেন জরিমানা দিয়ে, তার মধ্যে চিকিৎসকও আছে আইনজীবীও আছে বেশ অনেকখানি, আমি সংখ্যাটা বললাম না, নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। তো এখানে একটা জিনিস কি জানেন, জি, যে আপনি দুদকের কাজ হচ্ছে গিয়ে ওই মানুষগুলোকে পিক করা যারা আচার আচরণ বা বিভিন্ন কিছুতে বোঝা যাচ্ছে যে ওনারা হয়তো কর ফাঁকির অনেকটা করে থাকতে পারেন। তো ওভারঅল রিসিট দিলেই যে মানে আপনি কর ফাঁকি রোধ হয়ে যাবে তা কিন্তু আমি বলছি না। দুদক কিন্তু দুদকের যে এই আজকের যে চিঠিটা, এই চিঠিটা তো আমাদেরকে দেওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে NBR আমাদেরকে দিবে, NBR আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপডেট করবে, তো হয়তো কয়েকদিন পরে বলবে যে না আপনারা এই করবেন, আপনারা রিসিট নিবেন, রিসিটের সাথে আবার কয় টাকা বিয়োগ দিবেন, এইসব নানা কথা আমাদেরকে কিন্তু NBR বলবে। কিন্তু NBR কেও দেখা যাচ্ছে যে এখানে NBR এর কাজটা করে যাচ্ছেন দুদক, এটাও আমার কাছে খুব একটা আমার কাছে এটা আশ্চর্যজনক মনে হচ্ছে। এমএস আপনি কিছু যুক্ত করবেন কিনা যেটি ব্যাসে শুন বল। আমি যেটা বলতে চাচ্ছি, আমি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে একমত যে কাজটা NBR, চিঠি দিল দুদক, এই জায়গাটা একটা প্রশ্ন আছে। আর আমি যেটা বলতে চাচ্ছি দেশে কোভিড সিচুয়েশন চলছে, আমাদের চিকিৎসকরা গত 1.5 বছর ধরে সিনিয়র চিকিৎসকরা চেম্বারে বসেই না, জুনিয়ররাও অনেকে প্র্যাকটিস করতে পারে না, এই অবস্থায় এই সময় এরকম একটা চিঠি এইটা যেটা দুদক দিয়েছে, এটা আসলে এটা আমাদের চিকিৎসকদের ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। আমরা মনে করি যে আমাদের নীতিমালা যেটা হওয়া উচিত স্বাস্থ্যসেবা আইন, সেটা হওয়ার পরে যদি এরকম উদ্যোগ নেয়
এটা সুবিধাজনক হবে। আমি যেটা মনে করি আমাদের চিকিৎসা পেশা কিংবা আইনজীবী পেশাজীবীরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা ভাবে অনেক অন্য যে কোনো পেশার চেয়ে ট্যাক্স ফাইল আছে তাদের, দুদক কিংবা এনবিআর এর কাজ সেটা ট্যাক্স ফাইল কিভাবে বৃদ্ধি করা যায়। অনেক ব্যবসায়ী শিল্পপতি অনেক বিভিন্ন শ্রেণী পেশার মাস বেগম পাড়ার কথা শুনি, মানিলন্ডারের কথা শুনি, অনেক অনেক হিসাব নিকাশ আছে, সেগুলা আসলে দুদকের আসল কাজ ওইগুলা, এবং এইটা আসলে দুদকের কাজ না, এটা হলো এনবিআর এর কাজ। আমি ওনার সাথে একমত। আমি মনে করি যে এই মুহূর্তে এই স্টেপটা এটা কোন মহলের এটা ষড়যন্ত্র কিনা এই মুহূর্তে এই কোভিড এবং আমরা 2 বছর ধরে কোন ইনকামের আমরা সবই বন্ধ। আমি সেটাই উল্লেখ করলাম। ব্যারিস্টার শোভন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক এম এ আজিজ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।